ইনফরমেশান এবং কমিউনিকেশান টেকনোলজির উপর আজকের সেকেন্ড ক্লাস পারফর্মিং বেসিক ফাইল অপারেশান তোমরা স্কুলে যে টিচার্স রুম থাকে সেখানে একটা বড় মাপের আলমারি দেখতে পাও যে আলমারিতে অনেকগুলো আলাদা আলাদা লকার থাকে এবং এক একটা লকার এক একজন টিচার ইউজ করে এটা ব্যবহার করে তাদের কিছু পার্সোনাল ফাইল বা কোনো নথিপত্র কাগজপত্র রাখার জন্য তো এই লকারগুলোতে যে সকল কাগজপত্রগুলো রাখে কাগজ ফর্ম্যাটে সেটাকে আমরা বলি হার্ড কপি আর এই জিনিসটাই যদি ডিজিটাল ফর্ম্যাটে আসে সেটাকে আমরা বলবো সফট কপি তো এই যে সফট কপিগুলো সেগুলো যদি আমরা রাখতে চাই সেপারেট করে তাহলে আমাদেরকে ফোল্ডারের সাহায্য নিতে হয় তাহলে হার্ড কপির ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হচ্ছে সেপারেট করে রাখতে লকারের এবং সফট কপিগুলো আমাদেরকে সেভ করে রাখতে সাহায্য নিতে হচ্ছে কোনো ফোল্ডারের তো এই ফোল্ডারের সাহায্যে যে ফাইলগুলো আমরা রাখি সেগুলো ফরম্যাট হচ্ছে ডিজিটাল ফর্ম্যাট এবং ফাইলগুলোকে বলা হয় ইলেকট্রনিক ফাইল তো যদি কোনো হার্ড কপি আমি কপি করতে চাই বা সেটাকে কিছু বদল করতে চাই তাহলে আমাকে যে পরিমাণ এফোর্ট দিতে হয় সফট কপির ক্ষেত্রে সেটাকে চেঞ্জ করা মানে চেঞ্জ বলতে যদি কপি করি বা সেটাকে অন্যত্র সরাই বা রিনেম করি ফাইলটার যা নাম দেওয়া রয়েছে সেটাকে চেঞ্জ করি বা ডিলিট করি সেটা ডিজিটাল ফরম্যাটে কিন্তু আরও সোজা এবার হচ্ছে কম্পিউটারে আমরা যে বিভিন্ন ফাইলগুলো রাখি তো এক একটা ফাইল এক এক রকমের ইনফরমেশান স্টোর করে রাখতে পারে এবং এই ফাইলগুলোর আমরা আলাদা আলাদা নাম দিয়ে থাকি যাতে আমাদের পরবর্তীতে এগুলো খুঁজে পেতে সুবিধা হয় তো যখন তুমি কোনো একটা ফাইল তৈরি করবে আমি ধরে নিচ্ছি তুমি কোনো কিছু একটা টাইপ করে কোনো একটা ফাইল তৈরি করবে তো এই ফাইল যখন তৈরি করবে তার তুমি একটা রিনেম দেবে একটা নাম দেবে তো ফাইলের বিভিন্ন প্রকার হতে পারে কখনো সেটা ডকুমেন্ট ফরম্যাট হতে পারে কখনো সেটা পিডিএফ ফরম্যাট হতে পারে কখনো সেটা এক্সেল ফরম্যাট হতে পারে কখনো সেটা পাওয়ার পয়েন্ট ফরম্যাট হতে পারে তো যখন তুমি যে ধরনের ফাইল তৈরি করবে ফাইলটার যে নাম দিলে রিনেম করলে সেই রিনেমের পরে অটোমেটিক্যালি ডট বা একটা বিন্দু চলে আসে এবং তারপরে ফাইলটা কি টাইপের সেটার ফরম্যাটটা অটোমেটিক্যালি চলে আসে যদি তুমি নোটপ্যাডে কোনো কিছু ফাইল টাইপ করো তো যখন তুমি রিনেম করে সেভ করতে যাবে কোনো একটা নাম দিয়ে অটোমেটিক্যালি সে নামের পরে ডট টি এক্স এরকম একটা ফরম্যাট চলে আসে দুটো জিনিস তোমরা অভ্যস্ত থাকবে যদি তোমরা ছবির কথা বলো ধরো তুমি কোনো একটা ছবি তুললে তোমার ক্যামেরাতে তো ছবি তুললে সেটাকে যদি তোমার নিজের নামে সেভ করতে চাও রিনেম করতে চাও তো দেখবে রিনেম করার পরে অটোমেটিক্যালি ডট জেপিজি একটা ফরম্যাট চলে আসে আর যদি এটা কোনো অডিও ফাইলের ক্ষেত্রে হয় তাহলে একইভাবে ডট এমপি থ্রি এটা অটোমেটিক্যালি চলে আসে অর্থাৎ এই যে এক্সট্রা যেটুকু চলে আসছে এটাকে আমরা বলি এক্সটেনশান এই এক্সটেনশান দেখে আমরা বাইরে থেকে বুঝতে পারি যে এটা কি টাইপের ফাইল যেমন আমি তোমাদের যে ক্লাস নিয়ে থাকি আমাকে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয় তো পাওয়ার পয়েন্টের ক্লাসের যে টপিকটা সেটার আমি নাম দিলাম তারপরে অটোমেটিক্যালি পিপিটি এক্স এরকম একটা ফরম্যাট চলে আসে তো এই গেল ফাইলের কথা আর ফোল্ডারের কথা বললাম যে আমরা যখন কোনো ইলেকট্রনিক ফাইল যেটা ডিজিটাল ফরম্যাটে রয়েছে সেটাকে যদি কোথাও সেভ করতে চাই সে জায়গাটার নাম হচ্ছে ফোল্ডার তো আমরা কীভাবে একটা ফাইল তৈরি করবো যদি কোনো আমরা টেক্সট ফাইল তৈরি করি টাইপিংয়ের সাহায্যে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এখানে বিভিন্ন ধরনের ফাইল তৈরি করা হয় যে ধরনের ফাইল তোমার তৈরি করা দরকার তুমি সেভাবে সে ফাইলটা তৈরি করবে এবং তারপরে তুমি সে ফাইলের একটা রিনেম দেবে এবং ফাইলটা যে টাইপের সে টাইপের পর অটোমেটিক্যালি একটা এক্সটেনশন যোগ হয়ে যাবে এ গেল ফাইলের কথা এবার ফোল্ডার কীভাবে তুমি তৈরি করবে আগে বললাম ফোল্ডারটা হচ্ছে একটা স্থান তো তোমাকে আগে ঠিক করতে হবে যে কোন জায়গায় তুমি ফোল্ডারটা তৈরি করবে যে জায়গায় ফোল্ডারটা তৈরি করবে সেই জায়গাটায় গিয়ে যদি তুমি ডেস্কটপে মানে স্ক্রিনে কম্পিউটারে ওপেন হওয়ার পরে যে স্ক্রিনটা আসে যদি সেই ডেস্কটপে কোনো ফাইল বা ফোল্ডার ফোল্ডার যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমাকে রাইট ক্লিক করতে হবে তোমার কম্পিউটারের মাউস দিয়ে এবং ওখানে নিউ ফোল্ডার অপশানে গিয়ে তুমি ফোল্ডারের যা নাম দিতে চাও তোমাকে সেটা দিতে হবে এভাবে একটা ফোল্ডার তৈরি করা হয় কম্পিউটারে আরেকটা জিনিস যেটা আমার মনে হলো তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে শর্টকাট প্রত্যেকটা জিনিসের কিছু শর্টকাট টেকনিক থাকে তুমি দেখবে অনেক সময় কম্পিউটার যারা জেনারেট করে তাদের স্পিড দেখে অনেক সময় আমরা অবাক হয়ে যাই এত তাড়াতাড়ি কী করে করতে পারছে অ্যাকচুয়ালি তার কিছু শর্টকাট ট্রিক্স জানা থাকে যেটা তাকে এত তাড়াতাড়ি ফার্স্ট কাজ করতে হেল্প করে তো এইখানে কিছু শর্টকাট কি দেওয়া রয়েছে যেগুলো তোমার জেনে রাখা দরকার যেমন গত ক্লাসে কন্ট্রোল কি নিয়ে আলোচনা করেছিলাম সিটিআরএল নামক একটা কি থাকে যেটা কি কম্পিউটারের কিবোর্ডের একদম বাম দিকের নিচের সুইচটা সেটাতে লেখা থাকে সি এই সি টিআরএলকে চিপে ধরে যদি আমি এই যে তোমার লেটারগুলো দেওয়া রয়েছে কখনো জেড কখনও ওয়াই কখনও এ এক্স এগুলো যদি আমি ফাংশনটা জেনে থাকি তাহলে আমাকে অনেক শর্টকাটে এবং খুব দ্রুত কোনো কাজ আমি সম্পন্ন করতে পারবো বা এটা আমাকে হেল্প করবে তো জেনে রাখি সি এই সুইচটা থাকে কীবোর্ডে এটাকে চেপে ধরে যদি আমি জেড টিপি তাহলে আন্ডু অর্থাৎ তুমি কোনো কিছু একটা ডিলিট করলে তো ডিলিট জায়গাটা থেকে আবার আগের জায়গায় তাকে ফিরিয়ে পেতে চাও তাহলে তোমাকে সিটিআরএল প্লাস জেড যদি তুমি প্রেস করো তাহলে তোমার ব্যাপারটা আন্ডু হয়ে যাবে আবার আগের জায়গায় চলে আসবে ডিলিট হওয়া ফাইলটা আবার পেয়ে যেতে পারো তুমি বা ডিলিট হওয়া টেক্সটটা আবার পেয়ে যেতে পারো বা তুমি যে চেঞ্জটা করলে সেটা আবার আগের জায়গায় চলে আসবে এটা হচ্ছে আন্ডু আর তারপরে যদি আবার পুনরায় সেই জায়গাটাতে ফিরে যেতে চাও তাহলে তোমাকে রিডু করতে হবে যেখানে তোমাকে সিটিআরএল টিপে ধরে ওয়াই প্রেস করতে হবে যদি আমি কোনো একটা ফাইলের মধ্যে বা ফোল্ডারের মধ্যে অনেক কিছু রয়েছে সেগুলোকে যদি সকলগুলোকে একত্রিত মানে করে সরাতে চাই বা ডিলিট করতে চাই তাহলে আমাকে অল সিলেক্ট করতে হয় এই জন্য কন্ট্রোল যে সুইচটা আছে সেটা চিপে এ টিপতে হবে তাহলে সিলেক্ট অল হয়ে যায় যদি কোনো একটা ফাইলকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাই তাহলে আমাকে সিটিআরএল এক্স প্রেস করতে হয় তাহলে ওই জায়গা থেকে ফাইলটা কাট হয়ে গেল এবং যেখানে আমি সরিয়ে নিয়ে ওখানে রাখতে চাই সে জায়গায় আমাকে পেস্ট করতে হবে এই জন্য সেই নতুন ফাইলে গিয়ে ফোল্ডারে গিয়ে আমাকে সিটিআরএল প্লাস ভি টিপতে হবে তাহলে আগের কাট হওয়া ফাইলটা পেস্ট হয়ে যাবে সেখানে যদি কোনো ফাইলকে আমি কপি করতে চাই তাহলে সিটিআরএল চিপে ধরে আমাকে সি প্রেস করতে হবে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই ডকুমেন্ট তাহলে সিটিআরএল চিপে পি প্রেস করতে হবে এবং যদি সেভ করতে চাই কিছু তাহলে সিটিআরএল চিপে এস তোমাকে প্রেস করতে হবে তাহলে এই ছিল শর্টকাট কী যেগুলো তোমাকে কম্পিউটারের ফাইল অপারেশন খুব স্মুথ এবং ফাস্ট করতে সাহায্য করবে আজকের ক্লাস এখানেই শেষ করছি